ম্যাথ 2020 সালের ম্যাথের যে কোশ্চেনগুলো দেখো, 51 যে পড়েছি ছকটা আছে দেখবে তোমরা, তো ছক থেকে যে চারটে অপশান দেওয়া আছে উত্তরটা তুমি কি করে বার করবে। তাহলে প্রথমে তোমরা কি করবে, তাহলে প্রতিটা দেখো এখানে 3 8 6, 3 8 6 এই দুটোকে যোগ করবে, যোগ করলে পাবে হচ্ছে 9, 9-কে আমরা কি লিখতে পারি 3 স্কোয়ার। সেম একইভাবে 8 8 56 যোগ করবে, যোগ করে পাবে হচ্ছে 64, 64 সমান হচ্ছে 8 স্কোয়ার। 10 আর 90, 10 আর 90 যোগ করলে হচ্ছে 100, এটা হবে 10 স্কোয়ার। 2 2-এ যোগ করলে হবে 4, 4 হচ্ছে 2 স্কোয়ার। ঠিক তো, তাহলে এইখানে তুমি কত যোগ করলে স্কোয়ার পাওয়া যাবে, তাহলে এখানে দেখো, এখানে আমি যদি 7 নিলে 27 হবে, 3 নিলে 23 হবে, আর 20-এর সাথে 20 যোগ, তাহলে আমার এখানে যদি 20-এর সাথে 5 যোগ করি কত হলো 25, তাহলে 5 স্কোয়ার। সঠিক উত্তরটি হবে তোমার এখানে সি এরটা। তাহলে এই জায়গাটা কোশ্চেন চিহ্নের পরিবর্তে এই জায়গাটা কত বসবে, 5। এবার হচ্ছে 52টা, 52 দেখবে এই টাইপের সার্কেলের মধ্যে দেওয়া আছে, 2 3 15 6 13 12 7 10, আর এই ঘরের মধ্যে 289, এখানে 25, এখানে 441, আর এখানে কোশ্চেন চিহ্ন দেওয়া আছে। তাহলে এটা কি করেছে, তাহলে 2 আর 3 2 আর 3 হচ্ছে যোগ হচ্ছে 5 হয়েছে, 5 তার স্কোয়ার করেছে, 5 স্কোয়ার সমান কত পেলাম 25। একইভাবে 15 আর 6 কত, 21, 21-এ স্কোয়ার করলে পাবে 441। এখানে 10 আর 7 7 হচ্ছে 17, 17-এর স্কোয়ার করলে পাবো 289। সেমভাবে এখানে 12 আর 13, 12 আর 13 হচ্ছে 25, 25-25-25-এর স্কোয়ার করলে পাবো 625। তাহলে উত্তরটা কোথায় দেখো, এই অপশানটা। তাহলে এই কোশ্চেন চিহ্নের উপর এখানে তত হবে 625। তারপরে হচ্ছে 23-এরটা দেখো, 23-এরটা ঘরে দেখো, এই বক্সের মধ্যে 5 6 31, 3 8 17, 4 12 কোশ্চেন মার্ক। তাহলে এখানে কি করেছে, এখানে 5-কে স্কোয়ার করেছে প্লাস 6 যোগ করে সমান হয়েছে 31। সেমভাবে 3-এর স্কোয়ার সমান 9 যুক্ত 8 হয়েছে কত, 17। সেমভাবে তুমি করবে 4-এর স্কোয়ার সমান 16 যুক্ত 12 সমান হচ্ছে 28। তাহলে এই জায়গাতে বসলো কত, 28, যেটা অপশানে রয়েছে তোমার সি। 54টা দেখো, 54টা ঘরে এই এই টাইপের অঙ্ক করা আছে, 3 9 21 45 আর 93 করা আছে, ঠিক আছে। তাহলে এইটা তুমি কি করে করবে দেখো, এইটা এটা কি এই কোশ্চেন চিহ্ন নিয়ে দেওয়া আছে, তোমাকে বার করতে হবে। তাহলে 3 দেখো, 9 থেকে 6, তাহলে এখানে যোগ করে 3-এর সাথে 6 যোগ করেছে, তাহলে 9 হবে, 9-এর সাথে কত যোগ করেছে, 6-এর ডবল যোগ করেছে, 6 2 12 যোগ করলে 9 আর 12 কত হয়েছে তোমার, 21। সেম 12-এর ডবল কত, 24, তাহলে 21 আর 24-এ যোগ করলে কত হয়েছে, 45। তাহলে 24-এর ডবল কত, 48, তাহলে 45-এর সাথে 24 48 যোগ করে কত হয়েছে, 93। ঠিক তো, তাহলে 93 48-এর ডবল কত, 96, তাহলে 96-এর সাথে 93 যোগ করলে কত পাবো, 96 আর 93 যোগ করলে 189। তাহলে অপশান রয়েছে তোমার তোমার 82, বি অপশানটা রয়েছে, বি অপশানে এখানে হবে 189, এইটা হবে তোমার উত্তর। 55 দেখো, 55 এই টাইপের অংশে 81 6 9 48 17, আর এখানে রয়েছে 56 12 7 84, এই অংশে রয়েছে 9 8 72 96, আর এখানে কোশ্চেন চিহ্ন দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা কি করে করেছে, এই অঙ্কটা দেখো কি করেছে, তাহলে এই দুটোর মধ্যে 48 আর 6, 48 ভাজিত 6 সমান 8 পেয়েছে, আবার 9 81, 81 ভাজিত 9 সমান 9 9 81, 8 আর 9 যে পেলাম এই দুটোকে যোগ করে কত হয়েছে, 17। সেমভাবে এখানে দেখো, 84 ভাজিত 12 সমান 7 পেয়েছে, আর 56 ভাজিত 7 সমান 8 পেয়েছে, 8-এর সাথে কত 15, ওখানে 15 হয়েছে। সেমভাবে তাহলে 72 ভাজিত 9 সমান কত পেয়েছে, 8, 8 9 72, আর 96 ভাজিত 8 সমান 8 12 96, তাহলে 12 আর 8 হচ্ছে 20, তাহলে 20 এখানে ডি অপশানটা, তাহলে এইখানে কত হবে তোমার, 20 হবে, ডি অপশানে যেটা দেওয়া আছে সেটা হবে। 56টা দেখো, 56টা কি দেওয়া আছে, 5 8 82 6 7, এখানে 6 9 94 10, এখানে 7 3 কোশ্চেন চিহ্ন দিয়েছে, 5 আর 9,
এটা কি করেছে, এটার সাথে তোমাকে বুঝতে হবে ছয় সাথে গুণ করেছে, ছ সাতে কত 42, ওপরের দুটো গুণ করেছে 5 8 40, তাহলে 40 আর 42 যোগ করে কত পেয়েছে 82। এটা দেখো 6 9 কত 54, আর 4 10 40, 54 আর 40-এ যোগ করলে কত পেয়েছে 94। তাহলে এটাও তোমাকে করতে হবে, 3 7 হচ্ছে গুণ করলে 21, আর 5 9 45, 45 আর 21 গুণ করলে কত, যোগ করলে কত হবে, তাহলে 45 আর 21 এই দুটোকে যোগ করলে তোমার হবে 66। তাহলে 66 অপশানটা হয়েছে, দেখো বি আছে, তাহলে এখানে তোমার হবে 66। 57 দেখো, 57 এই টাইপের যে 8 6 আর নিচে 7 দিয়ে আছে, তারপর 8 4 নিচে 6 দিয়ে আছে, 7 3 নিচে কোশ্চেন চিহ্ন দিয়ে আছে, তাহলে এটা তোমরা কি করবে, এটা যোগ করতে হবে, দেখো 8 8 6 যোগ করতে হবে, যোগ করে যেইটা আছে তোমার 2 দিয়ে ভাগ করলে নিচেরটা পেয়ে যাবে, 8 8 6 14, 14-কে 2 দিয়ে ভাগ করলে 7 পেয়ে যাবো। সেমভাবে 8 4 12 ভাজিত 2 করলে আমরা 6 পেয়ে যাবো, তাহলে এই দুটো সেম পড়বে, 7 যুক্ত 3 ভাজিত 2, তাহলে 10 ভাজিত 2 সমান কত 5, তাহলে এখানে সঠিক উত্তরটি তোমার করতে হবে এই 5 হবে এখানটাতে। তারপরে 58টা দেখো, 58 কি দিয়ে আছে দেখো, 8 7 15 4 9 13 7 কোশ্চেন চিহ্ন 9, এটা সবচেয়ে সহজ, এটার সাথে এটা যোগ করলে 15 হয়ে যাচ্ছে, এটার সাথে যোগ করলে 15 হয়ে যাচ্ছে, এটার সাথে যোগ করলে কত যোগ করলে 9 হবে, 2 যোগ করলে, অপশানে দেখো দেওয়া আছে তোমার 8, এটা সহজ। 59-এ দেখো, 6 7 5 আর 18 দেওয়া আছে, এখানে 7, এখানে 5 6 4, এখানে 15 দেওয়া আছে, এখানে 4, 9 2 6 এখানে 1, এখানে কোশ্চেন চিহ্ন, এখানে কোশ্চেন চিহ্ন, তুমি তাহলে কী করবে, তিনটে সংখ্যা যোগ করবে, 6 যুক্ত 7 যুক্ত 5 সমান কত হচ্ছে 13, 18, 18-এর সংখ্যাটা পরপর লিখে দেওয়া হয়েছে, তারপরে 8 থেকে 1 বিয়োগ করে 7 পাওয়া গেছে। সেমভাবে এটা 5 যুক্ত 6 যুক্ত 4 সমান 11, 15, 15 পরপর লিখে দেওয়া হয়েছে, আর 5 থেকে 1 বিয়োগ করে 4 লেখা হয়েছে, তাহলে এখানে দেখো 9 যুক্ত 2 যুক্ত 6, তাহলে 9 2 11 17, তাহলে 1 7 লিখে দেওয়া হয়েছে, 7 থেকে 1 বিয়োগ করলে 6, তাহলে অপশান কোনটা দেওয়া আছে, 7 কমা 6, তাহলে বি এর যে অপশানটা দেওয়া আছে 7 কমা 6, এটা হবে তোমার উত্তর। সর্বশেষে দেখো, ত্রিভুজের মাথায় দেওয়া আছে 8, নিচের দিকে 7 3, আর ঘরের মধ্যে দেওয়া আছে 6, আর এখানে মাথায় 5, এখানে 13, এখানে 6, আর কোশ্চেন চিহ্ন দিয়ে বার করতে হবে, আর এখানে 10 আছে, এখানে 9 আছে, আর এখানে 2 আছে, ঘরের মধ্যে দেওয়া আছে 7, তাহলে তুমি এটা কী করবে, এটা কী করবে, ত্রিভুজের তিনটে যে মান দেওয়া আছে 7 যুক্ত 8 যুক্ত 3, তিনটেকে যোগ করবে, যোগ করে 3 দিয়ে কী করতে হবে ভাগ করলে, দেখো 7 আর 8 15 যুক্ত 3 সমান 18 ভাজিত 3 সমান 6 পেয়েছি। সেমভাবে এটা কী করবে, 5 5 যুক্ত 6 যুক্ত 13 ভাজিত 3, তাহলে 5 আর 6 11, 11 আর 13 হচ্ছে 24, 24 ভাজিত 3 সমান 8, এখানে অপশান দেখো ডি এতে দেওয়া আছে তোমার 8, আর এখানে এটা দেখো মিলিয়ে নাও, 10 যুক্ত 2 যুক্ত 9 হয়েছে ভাজিত 3 সমান 10 12 21 ভাজিত 3 সমান 7,